নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক দোষারোপ বন্ধ করে ফলাফল মেনে নিয়ে দেশের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন ইবতিসাম নাসিম মৌ। 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক যৌথ সভায় যোগ দেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা, স্বাগতম শেখ হাসিনার আগমন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুরুতেই বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজকের আশাটা একটু ভিন্ন রকম, ব্যতিক্রম। তিনি পঞ্চমবারের প্রধানমন্ত্রী এবং বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী। বক্তব্যে নির্বাচনকালীন ও পরবর্তী সময়ের সার্বিক পর্যালোচনার পাশাপাশি নানা দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এই নির্বাচনটা যাতে না হয় সেটা নিয়ে অনেক চক্রান্ত ছিল, অনেক ষড়যন্ত্র ছিল। তো সেই ষড়যন্ত্রগুলি মোকাবেলা করেই কিন্তু আমরা নির্বাচন অনুষ্ঠিত করেছি। যারা নির্বাচন করেছে কেউ জয়ী হয়েছে, কেউ জয়ী হতে পারে নাই। কিন্তু সেই ক্ষেত্রে আমি অন্তত সকলকে অনুরোধ করব, এই যে একজন আরেকজনকে দোষারোপ করা বা কার কি অপরাধ সেগুলি খুঁজে বানো, এগুলি বন্ধ করতে হবে। অন্তত নিজের দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। কারণ আমরা এখন যদি বেশি দোষারোপ করি আর একে অপরের মানে দোষ ধরতে ব্যস্ত থাকি, এটা কিন্তু আমাদের যারা বিরোধী দল তাদেরকেই আরও মানে উৎফুল্ল করবে এবং তাদের কিছু সুযোগ দেওয়া হবে। একটি মহলের চক্রান্তের কারণে দ্রব্যমূল্য বাড়ে, মূল্যস্ফীতি হয়। এই অবস্থা নিরসনে শিগগিরই হ্রাস টেনে ধরা হবে বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। এখনকার মানুষের জন্য সবথেকে কষ্টের হচ্ছে দ্রব্যমূল্য। হ্যাঁ, মূল্যস্ফীতি বেড়েছে, আমরা সেটা অনেকটা কমিয়ে এনেছি। কিন্তু এখানে কিছু কিছু মহল আছে একটু চক্রান্ত করেই মূল্যস্ফীতি বাড়ায়। সবসময় আমরা যারা হতদরিদ্র তাদেরকে বিনা পয়সায় খাদ্য সাহায্য দিয়ে থাকি, সে ব্যবস্থাও আমরা করবো। তাছাড়া টিসিবির পারিবারিক কার্ড পাবে, ওএমএস চালু থাকবে, মানুষের যাতে কিনতে অসুবিধা না হয় সেই ব্যবস্থাটা যথাযথভাবে আমরা করব। পাশাপাশি এই মূল্যস্ফীতি যাতে আরও হ্রাস টেনে ধরা যায় তার জন্য যথেষ্ট ব্যবস্থা আমরা নেব। আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থার প্রতিফলন এবারে নির্বাচনে ঘটেছে। সাধারণ মানুষ অন্য কোনো দলকে বিশ্বাস করে না, অতএব তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে জনগণের যে সমর্থন আওয়ামী লীগের প্রতি এবং বিশ্বাস আস্থা, এবার নির্বাচনে তার প্রতিফলন ব্যাপকভাবে ঘটেছে। কারণ গ্রামের একটা সাধারণ মানুষ তারা কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করে, আওয়ামী লীগকে বিশ্বাস করে, অন্য কারোর উপরে তাদের আর আস্থা নাই, বিশ্বাস নাই। কাজেই তাদের যে আকাঙ্ক্ষাটা সেটা আমাদের পূরণ করতে হবে। জনগণকে যারা প্রত্যাখ্যান করেছে সেই অগ্নি সন্ত্রাসদের প্রতি সতর্ক থাকতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।